প্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আলোচনা নিয়ে আসছেন নবী করিম সাল্লামের দাওয়া কীভাবে ছিল আল্লাহ তালা বলেন উদ্র ইলা সাবিল ই রব্বিকা বিল হিকমতে ওল মাউজাতল হাসানা হিকমতের সাথে এবং সুন্দর সুন্দর কথা ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে দিনের প্রতি দাওয়াত দেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হজরত এফ কে এম শাহজাহান সাহেব হজরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবামিন ওসালাত আল রসুল করিম قال الله تعالى في القرآن المجيد ادع إلى سبيل ربك بالحكمة والمعوذة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال صلى الله عليه وسلم وبشروا ولا تنفروا ويسروا ولا تعسروا شمالة دين تبير سرطة بهاي بن الله بلن هجر الشكريا যে মহান মাহবুদ আমাদেরকে তৌফিক দিয়েছেন তার প্রিয় রাসুল সম্পর্কে দু একটি কথা বলার জন্য আজকে এই দিন টিভিতে আমি হাজির হয়েছি দৌরদেবং সালাম তাজদানি মদিন মাহমদ সাল্লা সাল্লাম বিশ্বমানবতার মুক্তির মহান দূত যার মাধ্যমে অন্ধকারে নিমজ্জিত একটা পৃথিবীতে আলুর ফোয়ার এসেছিল যার হেদায়াত এবং গাইডেন্স কেমত পর্যন্তই গোটা পৃথিবীর মানুষ জাতির জন্য একটি সঠিক গাইডেন্স হিসাবেই স্বীকৃত হিসাবে আছে আমাদের কাছে প্রিয় ভাই বোনেরা রাসুল্লা আকরাম সাল্লু আসাল্লামের সিরাত একটি বিরাট বিষয় এই বিষয়ের মধ্যে থেকে দাওয়াতি জিন্দেগি প্রফেটিক হেকমাখি ছিল আল্লাহাব আলমীর দান করলে আমি এখান থেকে কয়েকটি কথা আলোচনা করার চেষ্টা করব মহান আল্লাহ আমাকে তফিক দান করেন আমিন যে কোরআনে যে গাইডলাইন দিয়েছেন দাওয়াতের ক্ষেত্রে আসুসল্লাহ আল ইসলামকে তিনি সেটার আলোকেই মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহ বলছেন ও দুলা সাবিল রাব্বিকা তুমি মানুষকে ডাকো ইলা সাবিল রাব্বিক আল্লাহর পথে তোমার রবের পথে বিল মাতি হ্যাকমতের মাধ্যমে ওয়াল মা ও জাতিল হাসানা উত্তম উপদেশের মাধ্যমে ওয়াল বিল্লাতি আহসান এবং মানুষের সাথে যুক্তি তর্ক করে খুব সুন্দরভাবে এই তিনটি বিষয় হচ্ছে মূলত দাওয়াতের ক্ষেত্রে কোরআনিক গাইডলাইন আমরা যদি রাসুল কালাম সাল্লাহ আসলাম গোটা জিন্দগির দাওয়াতকে আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখব রাসুল্লা আকলাম সালু আসালাম গোটা মানব জাতির জন্য কি হ্যাকমতপূর্ণ দাওয়াতই কাজ করে গেছেন কি আমার পর্যন্ত গোটা মানব জাতির জন্য এটা হচ্ছে একটা আদর্শ রাসুল্লা আকরাম ইসলামের কথা ছিল জওয়াম কালাম খায়রুল কালামে মা কাল্লা ওয়া ওয়াদাল্লাহ উত্তম কথা হচ্ছে ওইটাই যেটা হচ্ছে খুব অল্প এবং খুব দলিল ভিত্তিক রসুল্লা আকরাম ছিলেন বা সিরা চলমান সমস্যা নিয়ে তিনি কথা বলতেন এবং তার হ্যাকমতের যে আকর্ষণ ছিল মানুষের কাছে তিনি মানুষের সমস্যাময়িক বিষয় নেই তিনি কথা বলতেন এই জন্য তিনি যে কথাগুলো বলতেন তা ছিল টু দ্য পয়েন্ট ক্লিয়ার মেসেজ এবং সিম্পল ইন নেচার যেটা মানুষের জন্য বুঝতে খুবই সহজ ছিল আমরা যদি রসুল আকলাম সাল্লাহ আসলাম দাওয়া আলোচনা করতে যাই তাহলে আমরা তার সিরাতের দিকে একটু আলোকপাত করতে চাই রসুল্লা আকরাম সাল্লাহ আসসালাম যখন নবদ পেয়েছিলেন নবৎ পাওয়ার প্রথম তিন বছর আসলে দাওয়াতটা ছিল প্রাইভেটলি দাওয়াত এটাকে বলে আদা সিররিয়া রিয়া প্রাইভেট দাওয়াত এই সময়ে তিনি মূলত দাওয়াতই কাজ করেছেন তার পরিবার এবং তার একান্ত ঘনিষ্ঠ বন্ধুদের সাথে এই সময়ের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন প্রিয়তম স্ত্রী স্ত্রী হাদিজারাদ আল্লাহ আনহা তার চাচাতো ভাই আদিবাদি আল্লাহু আনহু তার গোলাম জায়দিনী হারিসা এবং রাসুল আকরাম সাল্লাহ আসলামের প্রিয়তম বন্ধু আবর রাজি আল্লাহ আনহু এবং এরপরে এই প্রাইভেট তিন বছরের দাওয়াতের সময়ে খুব সিলেক্টেড কিছু লোক ইসলাম গ্রহণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুবাই ইবনে আওয়াম আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং উসমান ইবনা সহ উল্লেখযোগ্য বেশ কয়েকজন সাহাবি যারা ছিলেন গোপনীয় দাওয়াতের এই তিন বৎসরে যারা ইসলাম গ্রহণ করেছিলেন এরপর মাক্ষী মাক্ষী জীবনের ত্রোটি বৎসরের বাকি দশটি বৎসর ছিল প্রকাশ্যে দাওয়াত এই দশটি বছরের মধ্যে প্রকাশ্যে দাওয়াতের সূচনা হয় আল্লাহ আবুল আলামিন যখন কোরআনে আল্লাহ আবুল অর্ডার দিয়েছিলেন রাসুলকে ও আং জির আপনি আপনার নিকটাত্মীয় স্বজন কাছে দাওয়াতটা পৌঁছে দেন তখন রাসুল আকলাম সুলসালাম প্রথম দাও প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরুর আগেই তিনি তার সকল আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে তিনি প্রকাশ্যে দাওয়াতি কাজটা শুরু করেছেন রাসুল আকলাম সাল্লাহ আসসালাম একদিন নিজের গরিব তার সকল গোত্রীয় লোকদেরকে নিকট হাতীয় চাচা এবং কাছের লোক দাওয়াত দিলেন সেখানে পঁয়তাল্লিশ জন লোক উপস্থিত ছিলেন যখন খাওয়া দাওয়ার পরে তিনি কথা বলতে যাবেন এর আগে আবুল্লাহাব বলল যে বাতিজা মোহাম্মদ তুমি এমন কোনো কথা বলো না এখানে যে কথা বললে আমাদের মধ্যে জগাঝাটি শুরু হয়ে যাবে এমন কোনো কথা তুমি এখানে বলো না এখানে তোমার মুরব্বীরা আছেন তাদেরকে সম্মান দিও রাসুল্লাহ সালাম আকরামসুল্লাহ তার এই কথা টের পাইলেন যখন যে তিনি কথা বলেন তাহলে এখানে বিশৃঙ্খলা হয়ে যাবে তিনি ওই দিন কোনো কথাই বলেন নাই পরবর্তীতে আরেক দিন তিনি সবাইকে আবার দাওয়াত দিলেন এবং সেখানে সবাই উপস্থিত ছিল এবং রাসুলসুল্লাহ আসলাম প্রথম চান্সই তিনি তার ইসলামের দাওয়াতটা দিয়ে দিলেন বললেন যে তোমরা আমাদের জীবনের পর আরেকটি জীবন আছে সুতরাং এই জীবনে জাহান্নামে আগুনতে হলে আমাদেরকে এক আল্লাহর প্রতি ইমান আনতে হবে এবং তিনি ইসলামের দাওয়াতটা দিলেন গোত্রে অন্যান্য সব যেমন তেমন কিন্তু সেই আবুলা হাব সহ্য করতে পারে নাই তার কথার উপরেই তাকে রসুল বাধা দিয়েছে। এবং তখন তার চাচা আবু তালেব তাকে সাপোর্ট দিয়েছেন এই সাপোর্টটা আল্লাহ রসুল সাল্লু ইসলামকে দাওয়াতি কাজের ক্ষেত্রে বিরাট হিম্মত এনে দেয় এবং তিনি প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করেন এবং প্রকাশ্যের দাওতিকাজ যখন শুরু হয় তখন তারা যত ধরনের বাধা ছিল সকল বাধাই তারা দেওয়ার চেষ্টা করেছে এবং যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তারা কঠিন নির্যাতন করেছে এ সময় রাসুল্লাহ আকলাম সাল্লু আসলাম দাউল আর কামে মুসলমানদেরকে ট্রেনিং দিতেন এবং সেখানে তারা গোপনে নামাজ পড়তেন ইবাদত করতেন নবতের ষষ্ঠ বছরে যখন কেবার সাহাবা হামজা রাদি ওমর উমর রাদি আনহু যখন স্থান গ্রহণ করলেন তখন উমর বললেন যে এখন আর গোপনে ইবাদত করার সুযোগ নেই আমরা প্রকাশ্যে ইবাদত করবো তিনি কাবাগড়ের সামনে দাঁড়িয়ে তিনি গোস্বাদায় মুসলমান হয়েছি এখন আমরা ইবাদতো কী আস বাধা দেও এরপর থেকে মুসলমানরা প্রকাশ্যে ইবাদত করা শুরু করলেন কিন্তু বাধা তাদের আরও শক্ত আকারেই আসতে থাকল যখন এই বাধা দিয়ে তারা তাদের প্রার্থী না তখন এক পর্যায়ে তারা মুসলমানদেরকে ভয়কট করল এবং আবু তালেব তিনি তার চা তার ভাতিজারকে সমর্থন দিয়ে সাপোর্ট দিয়ে তার অনেক আত্মীয়স্বজন যারা তখন ইসলাম গ্রহণ করেন নাই তাদেরকে নিয়েই সে আবু তালেবে তিন বছরের জীবন যাপন তারা করেছেন কিন্তু বাতিলের সাথে এক বিন্দু তারা তারা হাত মিলান নাই এভাবে যখন রাসুল্লাহ আকরাম সাল্লাহ আলিয়া সালামের তার আশ্রয় স্থল আবু তালেব ইন্তেকাল করলেন এবং প্রিয় স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন তখন মক্কাতে যখন চতুর্দিক থেকে বাদার পাহাড় আসতে লাগল তখন রাসুল্লাহ কলাম আসলাম চিন্তা করলেন ইসলামের দাওয়াতি কাজটাকে কিভাবে বাহিরে নিয়ে যাওয়া যায় অন্য কোথাও গিয়ে কি ইসলামের একটু সুন্দর শান্তির নিয়ে পাওয়া যায় কি না এই আশায় প্রথমেই তিনি দাওয়াতুল ইসলাম খারজি মক্কা তায়েফকে তিনি চুজ করলেন তায়েফ ছিল মক্কা থেকে তখন মক্কা থেকে ষাট মাইল দূরে তিনি আশায় গেলেন যাতে তায়েফবাসী যদি ইসলাম গ্রহণ করে তাহলে কমপক্ষে মুসলমানদের একটা আশ্রয় জাগা হবে তিনি সেখানে গিয়ে প্রথমেই তায়েফ গোত্রের লিডার ছিল সাকিফ যেটা লিডিং গোত্র সেই সাকিফ গোত্রের তিনজন নেতা হাবিব মাসউদ আবদ ইয়া আলাইন তার তিন ভাই ছিল তার তিনজনই বড় নেতা ছিল তিনি প্রথমেই তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন একে একে তিনজনের কাছে ইসলামের দাওয়াত দিলেন কিন্তু তারা তো তার দাওয়াত গ্রহণ করলই না শুধু প্রত্যাখ্যানই করলো না রসুল সাল্লাহ আসলামকে তারা এত সমান করলো এবং তার পিছনে তাদের বাচ্চাদেরকে লাগিয়ে দিল তারা পাথর নিক্ষেপ করলো এক পর্যায়ে যখন রসুল্লা কলাম সাল্লু আসলাম সেখানে গিয়ে খেজুর বাগানে আশ্রয় নিলেন তো খেজুর বাগানের একটা কর্মচারী যে আদাস সে যখন রসুল সাল্লু আসলামকে কিছু আঙ্গুর নিয়ে আসছিল রসুল্লাহ সাল্লাম যখন পিসমুল্লা বলে খাইতেছিলেন সে বলে আপনি কি কী কী কথা বলছেন এটা তো এদেশে কেউ বলে না তিনি বল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আত্মার যেখানে ইউনুস আল ইসলামের বাড়ি তখন তিনি বললেন সেখানে তো আমার ভাই ইউনুস তাকে ইউনুসের বাড়ি সে বললো আপনি কেমনি ছিলেন তিনি হচ্ছে আমার ভাই তিনি নবী আমিও নবী কথা বলার পর সে সেখানে ইসলাম গ্রহণ করলো তিনি ইসলাম গ্রহণ করলেন তাহলে যেখানে তায়েববাসীরা একজন মানুষও আসুল ইসলামের কথা শুনেনি আল্লাহ আব্বাল আমিন একজন বৃত্তকে একজন কৃতদাসকে সেখানে তৌফিক দিলেন ইসলাম গ্রহণ করার এখান থেকে যখন ফিরে আসলেন মক্কা দাসার পর অত্যাচারের মাত্রা তারা আরও বাড়িয়ে দিল রাসুসাম দাওয়াতি কাজ করতেন থেমে থাকেন নাই তিনি চিন্তা করতে পারলেন কীভাবে বাহিরে মক্কার বাহিরে দাওয়াতি কাজ সম্প্রসারণ করা যায় এই জন্য তিনি আকর আল্লাহানহু এবং আলী রু আল্লাহকে নিয়ে রাতের অন্ধকারে হজের মৌসুমে যারা বিভিন্ন দেশ থেকে আসতেন তাদের কাছে তিনি দাওয়াত পৌঁছানোর চেষ্টা করতেন দিতেন একদিন রাত্রিবেলা যখন তিনি মিনার থেকে ফিরেছিলেন মক্কার দিকে আকাবা নামক স্থানে দেখেন একটা ছোট্ট একটা এই তাবুর মধ্যে কিছু মানুষের কত বার্তা শোনা যায় রাসুল্লাহ কালাম সাল্লাম সেখানে গিয়ে ঢুকলেন গিয়ে দেখলেন ছজন মানুষ এই ছজন মানুষ হচ্ছেন মদিনা হাজরাজ গোত্রের মানুষ রাসুল্লাহ কালাম সাল্লাহু আসাল্লাম তাদের কাছে ইসলামের কথা পেশ করলেন তার পরিচয় দিলেন হাজরাজ গোত্রের লোকেরা তার আগে থেকে জানতো যে মক্কাতে একজন নবী আসবেন এবং এই কথা বলে ইহুদে তাদেরকে ভয় দেখাইতো যে আমাদের কাছে নবী আসবেন উনি আসলে তোমাদেরকে আমরা সায়স্তা করব। তারা যখন আল্লাহ রসুল ইসলামের পরিচয় পাইল তখন তারা বলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না আমরাই আগে মুসলমান হব এবং আমরাই আল্লাহ রসুলকে মধ্যে নিয়ে যাব তারা ইসলাম গ্রহণ করলেন সেই ছয়জন ছিলেন বিখ্যাত সাহাবি আসাদ আউফ রাফি কুতাবা উকবা অ্যান্ড জাবির আবদুল্লাহ রদি আল্লাহ আনহ এই ছয়জন সাহাবি ইসলাম গ্রহণ করে তারা তাদের গোত্রেতে গেলেন এবং গোত্রের মানুষকে দাওয়াত দিয়ে পরবর্তী বছর আকাবার আবার তারা আসলেন যেটাকে আমরা আঁকাবার প্রথম শপথ বলি এই বারোজন লোক নিয়ে আসলেন এবং তারা একই দিনে একই টাইমে সাথে তারা ওয়াদা ছিল তিনি সে সময় গেলেন তারা ইসলাম গ্রহণ করলেন এবং তখন একটা শপথ হলো আকাবার প্রথম শপথ হিসাবে আমরা ইতিহাস আমরা যেটা পড়ি এবং তাদের অনুরোধে আল্লাহ রসুদ সল্লাহু সাল্লাম মুসাহিন উমায়ের রাজি আল্লাহ আনহু যিনি ছিলেন তখন মক্কা টকবগের যুবক মক্কা সবচেয়ে গড়ের দুলাল যিনি ইসলাম গ্রহণ করার কারণে তার মা তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন শুধু একটি কাপড় নিয়ে তিনি বেরিয়ে আসছিলেন সেই মুসলাইম নমায়কে আল্লাহ রব আল্লাহ রসু আসালাম ইসলামের অ্যাম্বাসডার করে মদিনাতে পাঠাইলেন এবং তিনি একটি বৎসর বিরাট দাওয়াতি কাজ করলেন এবং সেই পরবর্তী বৎসর একই দিনে একই টাইমে মক্কা থেকে তেহত্তর জন লোক এবং দুজন মহিলা সহ পঁচাত্তর জনের একটি কাফেলা আঁকাবার নামক একই জায়গায় রাতের অন্ধকারে তারা আসলেন এবং শপথ করেন এবং তারা রাসুল সাল্লু আসলামকে মদিনাতে যাওয়ার জন্য আহ্বান জানাইলেন এবং ওইটা ছিল ঐতিহাসিক একটি চুক্তি যে চুক্তির মাধ্যমে মুসলমানদের মক্কার বাহিরে আরেকটি দেশ তারা পেয়ে গেলেন এবং এই চুক্তির ফলে রাসুল আকরাম সালাইস্লাম মদিনাতে হিজ্জত যাওয়ার পর তার সুগম হয়ে গেল এবং তিনি মদিনাতে পরবর্তী যে বৎসর তিনি হিজরত করলেন এবং হিজ্জতের পরেও রাসরাম সাল্লু মদিনাতে যে দাওয়াতি কাজগুলো অব্যাহত রাখলেন সেখানেও যে তিনটি প্রথম ছয় বৎসর কনফ্লিক্ট ছিল মক্কার কুরাইশদের সাথে বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ সহ অনেক যুদ্ধ পরবর্তীতে যখন দুটি বছর হুদায়াবিহার সন্ধির ফলে কিছুটা পরিবেশটা স্বাভাবিক হলো তখন তিনি দাওয়াতি কাজে মনোনিবেশ দিলেন বিভিন্ন দেশে তিনি চিঠিপত্র লেখলেন আবার ফতে মক্কার পরে আবার বিভিন্ন দেশের সাথে আবার যখন বিভিন্ন ফাইট কনফ্লিক্টে আল্লাহ রসুলসল্লাহ ইসলামকে জড়িত হতে হলো এই দুটি বৎসর অনেক কনফ্লিক্টের মধ্যে গেছে কিন্তু দাওয়াতি কাজ কোথাও এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই সম্মানিত উপস্থিতি এ হচ্ছে রাসুল আকলাম সাল্লাহ ইসলামের দাওয়াতি জিন্দেগির এক সংক্ষিপ্ত এই ব্যাকগ্রাউন্ডের পরে আমি মূল কথাতে যে আসতে চাই আল্লাহ রাসুলসল্লাহ ইসলামের দাওয়াতি কাজ যে হ্যাকমাটা ছিল সে হ্যাকমার উদাহরণ আল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন যখন তিনি মোয়াজিম জাবাল এবং আবু মুস্তা দে আল্লাহ আনহুকে ইয়ামনে দাওয়াতি কাজের জন্য পাঠিয়েছিলেন তখন বলছিলেন যে ও তো নাস তোমরা মানুষকে দাওয়াত দিবে বা শিরু এবং মানুষকে খুব সুসংবাদ দিবে ওলা তুনা ফিরু মানুষের নেগেটিভিটি তৈরি করবে না মানুষকে আতঙ্কিত করবে না ইসলামের প্রতি ওয়া সিরু শিরু মানুষকে খুব সহজভাবে দাওয়াত উপস্থাপন করবে ওলা তোয়া শিরু কঠিনভাবে উপস্থাপন করা বকায় শরীফের এই হাদিসটা দাওয়াতের জন্য দায়ীদের জন্য একটি চিরন্তন একটি নিয়ম যে এই নিয়মটাই প্রত্যেক দায়ীকে ফলো করতে হয় ইসলামকে সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করা ইসলামকে যে সুসংবাদগুলো দিয়েছেন এই সুসংবাদগুলো মানুষের কাছে পেশ করা এবং এই মানুষকে একজন দায়ী তার আচরণে যদি মানুষকে কষ্ট দেয় তার কথাবার্তা যদি মানুষের মধ্যে নেগেটিভ তৈরি হয় তাহলে দায়ী তার নিজের কারণে সে মানুষকে ইসলাম থেকে দূরে সরে দেবে এইজন রসুল্লাহ আকলাম তাদেরকে শক্তভাবে নিষেধ করেছেন ওয়ালা তুনা ফিরু এমন যেন না হয় যে তোমার কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় এই জন্য একজন দায়ী মানুষ যত তাকে কষ্ট দেখ না কেন তাকে সে দাওয়াত তার মাদউদের যাদেরকে দাওয়াত দেবেন তাদের সকল কষ্টকে সহ্য করা যেটা আমরা তায়েফে আমরা দেখেছি রসুল্লাহ আকলাম সোল্লাস্লামগ যখন এত কষ্ট করলেন তাকে রক্তাক্ত করা হলো তখন যখন ফিরে আসছিলেন জিবাহুল সাল্লাম এসে আল্লাহ রসুলকে সাথে দেখা করে বললেন হে আল্লাহ রসুল সাল্লাসলাম আমার সাথে এই পাহাড়ের প্রেস্তারা এসেছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি বললে এই পাহাড়ের প্রেস্তারা দুই পাহাড়ের চাপা দিয়ে তার ধ্বংস করে দেবে রসুল আকরাম সল্লাস ম তাইফে দশ দিন ছিলেন তারা একজন মানুষের ইসলাম গ্রহণ করে নাই তাকে একটু সম্মানও দেয় নাই তাকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে রক্তাক্ত করেছে এরপর আল্লাহ রসুল বলছেন যে যদি এই তাইবাসীকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমি কার কাছে দাওয়াত দিব এক সময় হয়তো তাদের সন্তানরা ইসলাম গ্রহণ করবে সুতরাং তাদেরকে ধ্বংস করলো এবং তাদের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে এবং ইতিহাস সাক্ষী নবম হিজির সময়ই তাইবাসী দলে দলে সে ইসলাম গ্রহণ করল সুতরাং এটাই সুসুল্লাহলাম যে সবার একজন দায়ী হিসাবে যে আপনি যদি দাওয়াতি কাজ করতে গেলে যত কষ্ট পান না কেন যারা আপনাকে কষ্ট দেবে তাদের কষ্টকে সহ্য করতে হবে এটা হচ্ছে দাওয়াতের হ্যাকমত রাসকাম সাল্ল ইসলাম সেই হ্যাকমতটা অবলম্বন করার কারণেই ইসলামের ইতিহাসে গোটা তায়েববাসী এসে ইসলাম গ্রহণ গ্রহণ করলো করলো এটা আমরা ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই এবং একজন দায়ী তিনি যখন দাওয়াতি কাজ করবেন তখন তার কথাবার্তা তার আচর আচরণে তার যৌক্তিকতায় যেন মানুষ সহজেই তার প্রতি আকৃষ্ট হয় এর যথেষ্ট উদাহরণ আমরা পাই আমরা এই সাল্লাম সিরা থেকে এবং রাসুল্লাহ আকলাম সাল্লাহ আলাইসাল্লাম যখন সাধারণ মানুষের সাথে মিশতেন এত সহজভাবে মিশতেন তিনি মনে হইতো যে তিনি একজন সাধারণ মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একজন বন্ধু ছিলেন যিনি বেদুইন তার নাম ছিল জাহির বিন হারাম তিনি যখন আসতেন মদিনাতে তো রাসুল্লাহ আকলাম সোল্লের জন্য তিনি গিয়ে নিয়ে গিয়ে নিয়ে আসতেন আর রাসূল তাকে খেজুর উপহার দিতেন একদিন তিনি আসলেন আল্লাহ রসুলের সাল্লামে ঘরে নক করলেন তিনি ঘরে নাই তিনি চলে গে তার সাথে কিছু মালামাল ছিল তিনি বাজারে গেলেন বিক্রি করতে একাত্তর বে ব্যক্তি ব্যক্তি মাক্ত প্রচণ্ড ঘামে তার শরীরে জ্বর জ্বর করতেছে রসুলাম সাল্লাম বাড়িতে শুনলেন যে জাহির বিন হারামেশা তাকে খুঁজে গেছেন রসুল সাথে সাথে বের হলেন তার খুঁজে খুঁজে তিনি তাকে গিয়ে বাজারে পাইলেন তিনি বাজারে মাল বিক্রি করতেছেন গোটা শরীরে ঘাম পড়তেছে তিনি সাল্লাম তাকে পিছন থেকে গিয়ে দৌড়লেন তাকে যোগ করলেন তিনি এত শক্ত দৌড়লেন তিনি টেপালেন না কে দৌড়ছেন কে আমাকে দৌড়ছেন আমাকে ছেড়ে দেন তখন হঠাৎ তিনি চেয়ে দেখলেন আল্লাহ রসুল্লি সাল্লাম তার বুকটা প্রশান্তিত হয়ে গেলো রসুল্লাম তাকে আসলে যোগ করে বললেন যে আমার এই কালো গুলামকে কে কিনবে তার সাথে যোগ করতেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম তিনি বললেন হে আল্লাহ রসুল্লু সাল্লাম আপনার এই কালো গুলামকে কেউ কিনবে না এটা কোনো মূল্য নাই মানুষের কাছে তিনি বলেন জাহির তোমার মানুষের কাছে মূল্য না থাকলেও আল্লাহর কাছে তোমার মূল্য অনেক বেশি সুতরাং এখান থেকে কী বোঝা যায় রসুল সাল্লাহ আসলাম সাধারণ মানুষের সাথে কিভাবে মিশতেন কীভাবে তিনি মানুষকে সম্মান দিতেন মর্যাদা দিতেন গুরুত্ব দিতেন এটা হচ্ছে একজন দায়ী একজন দায়ী কোনো অবস্থায় কোনো মানুষকে অবহেলা করতে পারবেন না কোন মানুষকে তিনি নিচু মনে করতে পারবেন না মানে মানুষকে সম্মান দেওয়া একজন দায়ীর বৈশিষ্ট্য রাসুল্লাহ কলাম সাল্লাহ আসসালামদের আমরা এই দাওয়াত দিকে দেখি তিনি মহিলাদের কী সম্মান দিতেন আপনার সুয়ে মুজাদালার সাহানজ যদি আমরা পড়ি বিন তেসা আলাবা নাদিয়া আল্লাহ আনহা তিনি তার স্বামীকে সাথে যখন তালাক হয়ে গেছিলো তিনি অভিযোগটা নিয়ে আল্লাহ রসুল কাছে গেলেন এত আস্তে আস্তে কথা বললেন যে কথাটা আল্লাহ আলামিন শুনলেন রেকর্ড করে আবার কোরআন সুয়েম মুজাদ আল্লাহতে আল্লাহ নাজিল করে দিলেন এবং তার সমস্যা আল্লাহ সমাধান করে দিলেন সুতরাং বোঝা গেল আল্লাহ রসুল্লাহসাল্লাম তার নারীদের কথা শুনতেন নারীদেরও কত গুরুত্ব দিতেন শুধু তা নয় একটু আগে আপনার আরও শুনেছেন যে রসুল্লাহ কামসলাস্লাম স্রোদের প্রতি কি মহাব্বত করতেন ও রাসুল্লাহ কামসোল্লাহ সাল্লাম যখন কোনো স্রোদেরকে দেখতেন তাদেরকে আগে সালাম দিতেন তাদের সাথে মাঝে মাঝে যোগ করতেন উমায় রাজি আল্লাহ উমায় রাজিয়াল্লাহ আনসর বা উমায়ের তার একটা ছোট্ট পাখি ছিল সে পাখিটা মারা যায় সে খুব ভালোবাসত আল্লাহ তখন যাকে দেখতেন তার উমায়ের সাথে দেখা বলতেন ইয়া উমায়ের কাইফা নুহায়ের হে মায়ের তোমার পাখিটা কোথায় নগের পাখিটা কোথায় এবার তার সাথে যোগ করতেন এবং হাসান এবং হুসাইন যে আল্লাহন হুকে আল্লাহ যখন কোলে নিতেন একদিন নামাজে গেছেন এবং অনেকক্ষণ শেষদার থেকে উঠেন নাই সাহা কালাম নামাজ পড়ে শেষ করে বললেন যে আল্লাহ রসুলাম আজকে আপনার নামাজ শেষদার তো ভালো কেন ওই কি আসছিল তুমি দেখো না এই যে তারা আমার কাঁধে ছিল আমি এটা চাই নাই যে তারা তাদের তারা তাদেরকে আমি কাঁধ থেকে ফেলে দিয়ে দেই যতক্ষণ তারা আমার কাঁধে বসা ছিল আমি ততক্ষণ শেষ দেয় ছিলাম তাহলে বোঝা গেল আল্লাহ রসুল্লাহসাল্লাম সো বাচ্চাদেরকে কত মোহবত করতেন কত স্নহ করতেন এবং ছোটরাও রাসুলের জন্য তার কত পাগল ছিল কত সম্মান তারা করতে করতেন শুধু তা না আমরা তো আমাদের কেউ শত্রু হলে তাকে আমরা দেখতে পারি না রসুলসল্লাহ আসলাম শত্রুদের সাথে কী ব্যবহার করতেন তার জ্বলন্ত উদাহরণ আমরা পাই ইহুদিরা আল্লাহ রাসুলকে দেখলে তারা তারা চিটকারি করে তারা বলতো আসাম আলাইকা আসাম আলাইকা মিনস আসসালামকে তারা বিকৃত করে বলতো আসসাম ও আলাইকা আপনার মৃত্যু হোক রাসুল্লাম জবাব দিতেন ও আলাইকা তিনি কিন্তু বলেন না ওয়া আলাইকা সাম বলতেন ও আলাইকা তোমার উপরও সেম আশা রাজে আল্লাহ আনহা তিনি একদিন কথা শুনলেন শুনে তিনি জবাব দিতেন ও আলাইকা সাম আস রাসুল্লাহ বললেন তুমি কেন এটা এভাবে বললে তিন আশা রাজে আল্লাহ আনহা বললেন আপনি শুনে তারা আপনাকে কী বলছে বলে আমি শুনেছি এবং তুমি শুনলে আমি কি জবাব দিয়েছি আমি বলছি ও আলাইকা তোমার প্রতি সেইম কিন্তু আমি তাদের ওই শব্দটা বলি নাই সুতরাং এই শব্দ বলার দরকার নাই একজন শত্রুর প্রতি রাসুল আকলাম সাল্লাম কত সম্মান দিয়ে তাদের তাদের সাথে চলতেন তার একটা উদাহরণ পাই একদিন যুদ্ধ শেষে গাছের নিচে রাসুল আকলাম সুল্লাহ আসলাম বিশ্রাম দিতেছিলেন এবং তোর বাড়িটা গাছের নিচে জুলে ঘুমিয়ে পড়ছেন একজন মুশ্রিক সে দূর থেকে ফলো করতেছিল এবং সে চান্স পাইল আল্লাহ রসুল্ল বলে হত্যা করার সে রাসুল ঘুমন্ত অবস্থা তোমার এটা হাতে নিল নিয়ে বলল যে আমার এই মুহূর্তে তোমাকে কে রক্ষা করবে আমার তোর বাড়ির নিচে তুমি আমি তোমাকে দুই টুকরো করে ফেলবো আল্লাহ রসুল্লোর সাথে বললেন আল্লাহ যখন বলছেন আল্লাহ তার হাতটা খেপে গেছে তোর বাড়িটা পড়ে গেছে সে সাথে হাতে নিয়ে বললেন এখন তোমাকে কে রক্ষা করবে সে বলে তুমি খুব ভালো মানুষ তুমি যদি দয়া করো তাহলে আমি বাঁচিয়ে আমি তো আমার কেউ নেই রসুল সাল্লাহ সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন সেরে দিলেন এই লোকটা ছিল গোত্রের লিডার সে গোত্রে গিয়ে বলল যে আমি যে ইসলাম দেখে এসেছি আমি যে মোহাম্মদ সাল্লাম দেখে এসেছি আমি ইসলাম গ্রহণ করেছি তোমরা সবাই ইসলাম গ্রহণ করো আর আমরা একসাথে গিয়ে রাসুলের হাতে ইসলাম গ্রহণ করি তার মধ্যে তো ভালো মানুষ দুনিয়াতে হয় না তাহলে একজন শত্রুর সাথে ভালো ব্যবহারের রেজাল্টটা কি এভাবে আসল্লা সাল্লাম পশু পাখিদের সাথে কী কীভাবে তিনি ব্যবহার করতেন এটা আমরা হাতেসে দেখি একদিন একটি এই মা পাখি দেখেন সাহাবাদের হাত মাথার উপরে ঘুড়াফুরি করতেছে তিনি বলেন কী হয়েছে তার বলে একটা আমরা ধরে নিয়ে আসছি তিনি বললেন সানা পা তাকে ছেড়ে দাও তার মা আশেপাশে গুড় গুড় করতেছে এবং এইভাবে তিনি আসুল সাল্লাহ বলছেন যে তোমরা যখন উঠের সাথে আরোহণ করো যখন তোমাদের সফর শেষ হয়ে যায় তখন উঠকে চেয়ার হিসাবে বানাইও না এখন নেমে যাও কারণ একজন অবুধ শিশুকে অহেতুক কষ্ট দেওয়া সইয়াতে অ্যালাউড না প্রিয় দর্শক ভাই এবং বোনেরা আমরা যদি এভাবে রসুল্লাকলাম সাল আলয় সাল্লামের দাওয়াতি জিন্দগিকে নিয়ে আমরা আলোচনা করি আমরা দেখব রসুল্লাহ কলাম ইসলামের দাওয়াতি কাজ যখন তিনি করতেন তখন সব মানুষের সাথে সকলকে তিনি একভাবে ট্রিট করতেন না একজন বেদুইন ব্যক্তি একদিন মসজিদে আসলো মসজিদে এসে সে মসজিদে পশ্রাব করে ফেললো সাহা কেরামরা খুব খেপলেন তাকে শাসাবেন রসুল সাল্লাম বললেন না তাকে কিছু বলো না বরং এক বালতি পানি এনে ঢেলে দাও আর তাকে ডেকে নিয়ে বললেন খুব আদর করে এটা মসজিদ এটা ইবাদতের জায়গা এটা প্রস্ত্রাবের জায়গা না সে লোকটা খুব রসুল খুব খুশি হলো এবং পরবর্তী নামাজের সময় সে আল্লাহ জন্য দোয়া করল পকান্তরে মোয়াজ আনহু তিনি যখন একজন সাহাবি রাসুলের সব সময়ের সাথী তিনি রাসুলসল্লামের কাছ থেকে গিয়ে এসার নামাজ পড়াতেন নিজের কবিলায় এখন লম্বা ক্রিয়াত পড়তেন সেখান থেকে রাসুলসল্লামের কাছে বিচার আসলো যে মোয়াজের লম্বা ক্রিয়াতের কারণে আমরা নামাজ পড়তে পারি না আমরা নামাজ ছেড়ে দিই আমরা আমরা কাজের লোক আমরা খাস করে আসি টায়ার্ড হয়ে যাই তিনি লম্বা ক্রাতে নামাজ পড়েন তোমার রাসুল্লাহ ক্লামসুল্লাহাম মোয়াজকে ডেকে তিনি খুব শক্ত ভাষায় বলছেন হে মাজ তুমি কি চাও মানুষকে ইসলাম থেকে সরাই ফেলতে চাও তুমি কি সুরো সুরাদি নামাজ পড়তে পারো না তাহলে এটাই বোঝা যায় যে দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনি মানুষের তার বোঝ অনুযায়ী তার আকল অনুযায়ী আপনার তার সাথে ব্যবহার করতে হয় প্রিয় ভাই এবং বোনেরা আমরা যদি এইভাবে আল্লাহ রসুলসলোল্লাহ সাল্লামের দাওয়াতি জিন্দিগি আমরা দেখি আমরা দেখব যে রাসুল্লা আকলাম সাল্লি সাল্লাম সবসময় দাওয়াতের ক্ষেত্রে মুরাতু আহলাল আলমাদ মুরাতু আহল আলমাদ মিনস যে তিনি শ্রোতার অবস্থার দিকে খেয়াল করে তিনি দাওয়াতি কাজটা করতেন যেভাবে আমরা সাধারণত বলি ডাক্তার দাইকে একজন ডাক্তারের ভূমিকা পালন করতে হয় তিনি আদিবিন হাতেম আপনারা জানেন একজন বিরাট কবিলশ্বর দার হাতেম তাই বংশের হাতে হাতেমের ছেলে এবং তাই বংশের লিডার যখন মুসলমানরা তাদের এলাকা দখল করলেন তখন তিনি পলায়ন করলেন সিরিয়াতে আশ্রয় নিলেন তিনি যখন আবার সেখানে তাকে তিনি সিদ্ধান্ত নিলেন যে না আমি যাই হোক আমি আমাদের সাথে দেখা করব তিনি যদি মিথ্যাবাদী হন আমার ক্ষতি করতে পারবেন না আর সত্যবাদী হলে তার সাথে হাত মিলাব তিনি ডায়রেক্ট চলে আসলেন মদিনাতে সাল্লাম তাকে দেখে খুশি হলেন একসাথে হাঁটতেছেন আদি ফলো করতেছেন এবং রাসুল আকলামসাল্লাহসাল্লাম আদির সময় আগে স্টাডি করে নিয়েছেন কী বা তাকে দাওয়াতি কাজ করতে হবে আদি মনে করতেন মুসলমানরা হচ্ছে খুব গরিব মুসলমানরা ফকির মুসলমানরা শুধু তখন রসুস আদিকে বললেন হ্যাঁ আদি মুসলমানরা একদিন এই এলাকা সব মুসলমানদের দখলে যাবে ইরাক থেকে মদিনা পর্যন্ত স্বর্ণালং সজ্জিত মহিলা তার একান্ত তার মাহারাম নিয়ে সফর করবে কেউ তার দিকে চুপ তুলেও তাকেবে না মুসলমানরা একসময় তো ধনী হবে যে তারা জাকাত দেওয়ার জন্য সোনার উপা নিয়ে রাস্তায় ফকির খুঁজবে ফকির খুঁজে পাবে না আদিবিন হাতিমি এই কথা শুনে বুঝলেন তাহলে তো ইসলাম গরিবের ধর্ম না এটা তো একসময় বড় লোক হবে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি বলেছেন আমি আমার জীবদ্দেশা এটা দেখে দেখেছি সামান্য উপস্থিতি আমরা এইভাবে যদি রসুল আকরাম সাল্লু আসলামের প্রফেটিক সুন্নাকে তিনি যেভাবে দাওয়াতি কাজ করেছেন এই দাওয়াতটা যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখব যে রাসুল্লা স্লামের কাছে যারা একবার এসেছেন যারা রাসুলের সান্নিধ্যে একবার পৌঁছেছেন যারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই সাথে কথা বলেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন মক্কা থেকে একজন বুড়ি মহিলা তিনি পালাচ্ছিলেন রাসুল ইসলাম সাল্লাস্লাম তার সাথে দেখা হলো বললাম বুড়িমা কোথায় যাচ্ছ বলে আর বলো না মক্কাতে মোহাম্মদ নামাকে যা আসছে তার কাছে যারা যায় তারাই বেদিন হয়ে যায় আমি বুড়া বয়সে বেদিন হয়ে মারা যেতে চাই না তুমি বললো ওকে আপনি কোথায় যাবেন বলে আমি ওই জঙ্গলে যাব আশ্রয় নেবো বললাম বুড়ি মা তোমার বোঝাটা আমার খাদে দাও আমি তোমাকে হেল্প করি তিনি বোঝাটা খাদে নিয়ে গেলেন সারাটা পথ এই বোঝা নিয়ে গেলেন যখন বুড়ি বললো যে আমি চলে এসেছি আমার জায়গায় তার বোঝাটা নামিয়ে দিলেন এবং তাকে বললো আমি যাই বললো বাবা তুমি যাওয়ার আগে বলো তুমি কে এত সুন্দর আমাকে সার্ভিসটা দিয়ে তোমার পরিচয়টা কী রসদুল আসলাম বললেন আমার পরিচয় হচ্ছে সেটাই যার বয় আপনি এখানে পালিয়ে আসছেন আমি হচ্ছে সেই মোহাম্মদ আল্লাহ নবী মোহাম্মদ আসসালাম তখন বলল যে হ্যাঁ তুমি যদি সে নবী হয়ে থাকো এত ভালো মানুষ হয়ে থাকো তাহলে আমি তোমার প্রতি ইমান আনলাম প্রিয় ভাইয়ের আমার এটা হচ্ছে আল্লাহ নবীদের আদর্শ এটা হচ্ছে আল্লাহ নবীদের জীবন চরিত্র এই এই নবীর জীবন যারা পড়বে নবীর আখলাকীয় যা আমরা যারা যত পড়ব তত আমরা বেশি আকৃষ্ট হব আসুন আমরা নবীজির এই সিরাতের মাসে আমরা নবীজি করমসল আসসালাম সিরাতকে আলু স্টাডি করি এবং নবী করমসল্লা আসসালামের দাওয়াতের আলোকে আমরা আমাদের জিন্দিকে গড়ে তুলি একজন মুমিন একজন মুসলিম হিসেবে। আমরা সকলেই দায়ী আমরা সকলে ইসলাম অ্যাম্বাসেডার বিশেষ করে ইউরোপের মাটিতে আমরা যারা এসেছি আমরা সকলেই একজন দায়ীর ভূমিকা আমাদেরকে পালন করতে হবে কারণ এই দেশের মানুষ আমাদেরকে দেখে আমাদের আচরণে দেখে এটা বুঝবে এটা মুসলমানদের আচরণ সুতরাং আমার আচরণ যদি ভালো হয় এটাই মুসলমানদের আচরণ আমার আচরণ যদি খারাপ হয় এটা মুসলমানদের আচরণ খারাপ আচরণ হিসাবে মানুষকে শিক্ষিত হবে সুতরাং আমি যেন একজন দায়িল আল্লাহর ভূমিকা পালন করি আমরা যেন এই গোটা সমাজের কাছে ইসলামের সুহান বাণীকে আল্লাহ রসু সাল্লাম জয় বলেছেন ইয়াস শ্রীরিউল্লা ও বা শ্রীরওয়াল্লাহ তোনাফিরু এই আলুকে ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করি আল্লাহ আলমেন যেন আমাকে যা কথাগুলো বলেছি